আসসালামু আলাইকুম, আমি শুরু করছি বেলায়েতের মুর্শিদ। কে তারা, কি সাধনা করে বেলায়েত প্রাপ্ত হয় তার জীবনী। হযরত শায়খ আবুল আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহর জীবনী। আয়কে যাবি যাবি কে আয়, পীর মুর্শিদের রাস্তা নাই, পূর্বের স্বভাব কেটে যাবে গে আরে যদি পীরের দয়া হয়। আরে পূর্বের স্বভাব কেটে যাবে সাধুর বাবার দয়া হয়। আয়কে যাবি যাবি কে আয়, আয়কে যাবি যাবি কে আয়, সাধু বাবা রাঙি নাই, পূর্বের স্বভাব কাইটা যাইব যদি পীরের দয়া হয়। পূর্বের স্বভাব কাইটা যাইব যদি বেলের দয়া হয়। তাপস সমাজের একজন জ্যোতির্ময় পুরুষ হলেন হযরত শায়খ আবুল আব্বাস নেহবন্দি, সর্বশ্রেষ্ঠ মানুষ। তার ধর্ম নিষ্ঠা ও জ্ঞান সদাচরণের জন্য দুনিয়া খ্যাত বন্ধ করলেন মহা সেই শ্রেষ্ঠ মানুষ। তিনি আল্লাহর দানে দীর্ঘ 12 বছর ধরে সর্বদা কাটায়া যায়। আয়কে যাবি বেলের দরবারে, পূর্বের স্বভাব কেটে যায়। আয়কে যাবি পীরের দ্বারে যদি পীরে দয়া হয়। তাপস সমাজের একজন জ্যোতির্ময় পুরুষ ছিলেন হযরতে শায়খ আবুল আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ। তার ধর্মনিষ্ঠা জ্ঞান ও সদাচরণের জন্য তিনি দুনিয়া খ্যাত। তিনি আল্লাহর ধ্যান দীর্ঘ 12 বৎসর ধরে সদা সর্বদা মাথা নিচু করে থাকতেন, ফলে তার হৃদয়ে সেই আধ্যাত্মিক জ্ঞান ও উস্কৃত হয়ে যায়। তাই প্রত্যেককে চান যে প্রতিপালকের সেই পলকের জন্য হলেও আল্লাহ তার সাথী হয়ে যান। কিন্তু তার আশা আল্লাহ তাহাকে এমন জ্ঞানের আলো দিন যার সাহায্যে তিনি নিজেকে খুব ভালোভাবে চিনতে পারেন। সেই নেহাবন্দি রহমতুল্লাহ, আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ, তিনি বলতেন, আল্লাহর সঙ্গ বেশি মানুষের সেই সঙ্গ কম সময় ব্যয় করা। শোনা যায় নেহাবন্দি রহমতুল্লাহ নিজে টুপি সেলাই করে 2 টাকা দামে বিক্রি করতেন, তার 1 টাকা দিয়ে রুটি কিনতেন, কোনো দরবেশকে নিয়ে নির্জনে খেতেন, কিন্তু বাকি টাকাটা দান করতেন। একটি টুপির টাকা এভাবে খরচ করে আর একটি টুপির সেলাই করতেন। হযরত শায়খ আবুল আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ এক ধনী মুরিদ তার ছিল। তো তার নির্দেশ ক্রমে এক অন্ধকে জাকাত স্বরূপ একটি সোনার মোহর দান করেন। পরে ওই পথ দিয়ে যাবার সময় সেই মোহরদাতা শুনলেন অন্ধ লোকটি অন্য একটি অন্ধকে বলছেন, কাল একটি লোক আমাকে একটি মোহর দেয়, তা দিয়ে আমি শরাব পান করে এক সেই বারাঙ্গানার ঘরে গিয়ে স্ফূর্তি করছি। মুরিদ এ কথা শুনে খুবই ক্ষুব্ধ হলেন আর পীরের কাছে গেলেন ঘটনা বিবরণ দিতে। কিন্তু কিছু বলার আগেই হযরতে শায়খ আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ তার হাতে একটি দেরহাম দিয়ে বললেন, পথে যার সাথে দেখা হবে তাকে এটি দিয়ে আসো। তো দেরহামটি তার টুপি সেই বিক্রয় ছিল। পথে নেমে মুরিদ এবার প্রথম পেয়ে গেল হযরত আলী রহমতুল্লাহ এর বংশধর আলভি নামক এক পীরের শিষ্যগণ। শহীদ দজার বলছি আমি, শোনেন সমাচার, ওই মুরিদ এবার তাকে দিরহামটি দান করিল আর তাকে অনুসরণ করলেন ভাইরে। শোনেন ঘটনা, উদ্দেশ্য সেটি অপকর্মে ব্যবহৃত হয় কিনা তা দেখা যায় কিনা। কিন্তু দেখা গেল এক নির্জন স্থানে গিয়ে
আলভির তার কাপড়ের ভিতর থেকে একটা মরা হাঁস বের করে ফেলে বের করে ফেলে দিলেন তখন মুরিদ পিছন থেকে জিজ্ঞাসা করলেন আপনি মরা হাঁস হাঁসরে কেছিলেন কেন আলভি বললেন এবার সাত দিন ধরে খাই নাই তাই আরে আয়তে যাবি পীরের দরবারে যদি পীরের দয়া হয় আয়তে যাবি কে আয় রে আয়তে যাবি আয় যাইতে পীরের দরবারে যাই পূর্বের স্বভাবে কাইটা যাইব যদি বেলের দয়া হয় আগের স্বভাবে কাইটা যাইব যদি পীরের দয়া হয় সেই পথে তিনি মুরিদ নেমে গেলেন প্রথমে পেয়ে গেলেন হযরতে আলী রহমাতুল্লাহর বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর আলভি নামক এক সেই সৈয়দজাদা এই সৈয়দজাদা তিনি তাহাকে দেরহামটি সৈয়দজাদাকে দেরহামটি এই মুরিদ তাকে দান করলেন উদ্দেশ্যে উদ্দেশ্য সেটি অপকর্মে ব্যবহৃত হয় কিনা তা দেখার জন্য কিন্তু দেখা গেল এক নির্জন স্থানে গিয়ে আলভি তার কাপড়ের ভিতর থেকে একটা মরা হাঁস বের করে ফেলে দিলেন তখন মুরিদ পিছন থেকে জিজ্ঞেস করলেন আপনি মরা হাঁস খেয়েছিলেন কেন আলভি বললেন সাত দিন ধরে সপরিবারে তিনি উপবাসী কিন্তু ভিক্ষা করার মতন হেউ কাজ করতেন না তিনি করতে না পেরে মরা হাঁসটিকে তুলে নিয়ে যাচ্ছিলেন সেই সেই অনাশান ক্লিষ্ট সেই পরিবারকে খেতে দিবেন বলে কিন্তু যখন দেরহামটি পাওয়া গেল তখন মৃত হাঁস খাওয়া অবৈধ মনে করে সেটি ফেলে দিলাম আমি মুরিদ ফিরে এসে ঘটনা শায়েখ আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহকে বললেন তোমার বলার দরকার নেই আমার কথা শোনো তোমার সেই উপার্জন যদি বৈধ অবৈধ উপায়ে হয় তবে তোমার দান সেই অন্ধ ভিখারি গ্রহণ করে তা পাপের পথে খরচ করবে আর তা যদি বৈধ হয় তাহলে সৈয়দজাদার মতন সৎ ও সম্মানিত লোকের হাতে পড়ে তার দ্বারা তার কষ্ট দূর হবে তাই তুমি যে দান করেছিলে সেগুলো অবৈধ দান সেই জন্য তাহা দিয়ে মদ পান করছিল আর আমি যে টুপি সেলাই করে হালাল রুজি করতাম এই জন্য সে ভালো কাজে লাগালেন উপবাসী মানুষ খেলেন হারাম জিনিসটাকে ফেলে দিলেন ধর্মযাজক ধর্মযাজক আর পানা বাড়িয়ে চলে এলেন শায়খ আবুল আব্বাস নেহাবন্দির দরবারে তিনি তাকে বিধর্মী বলে শনাক্ত করলেও কিছু বললেন না এবার শোনেন এবার গুল আর হলেন আর ধর্মযাজক তার আস্থানায় স্যার মাস কাটাইয়া গেল তারপর যখন একদিন বিদায় নিতে উদ্যত হলো তখন হযরত শায়খ আব্বাস নেহাবন্দি বললেন শুনুন এবার তাই ওই সুলা ভাতের সম্পর্কে শুনে ধর্মযাজক সাথে সাথে কালেমা পড়ে যায় মুসলমান হইয়া দীর্ঘদিন তার সহজ থেকে বিখ্যাত দরবেশ পরিণত হইয়া যাও পূর্বের স্বভাবে কাইটা যাইব যদি বেলের দয়া হয় আয়কে যাবি আরে আয়কে যাবি আয় রে কে আয় পীরের দরবারে সইলা যাই পূর্বের স্বভাবে কাইটা যাইব যদি পীরের দয়া হয় পূর্বের স্বভাবে কাইটা যাইব যদি পীরের দয়া হয় সেই ধর্মযাজক আর পা না বাড়িয়ে চলে এলেন হযরত শায়খ আবুল আব্বাস নেহাবন্দির দরবারে নেহাবন্দির দরবারে তিনি তাকে বিধর্মী বলে শনাক্ত করলেও কিছু বললেন না নেহাবন্দি রহমতুল্লাহ ধর্মযাজককে তার আস্তানায় চার মাস কাটিয়ে দিলেন সেই ধর্মযাজক তারপর যখন একদিন বিদায় নিতে উদ্যত হলেন তখন
হযরতে শায়খ আবুল আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ বললেন, যখন যখন নুন ভাতের সম্পর্কে এখানে সেই অপন হয়ে আপন হয়ে গিয়েছিলেন, তো তখন এমন পর হয়ে চলে যাচ্ছেন কেন? তার মুখে এ কথা শুনে ধর্মযাজক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে দীর্ঘদিন তার সেই সাহচর্যে থেকে বিখ্যাত দরবেশি পরিণত হন। হযরতে এবার আমি তার জীবন কাহিনী, তিনি পরলোক গমন করলেন, বিদায়ী হয়ে গেল হযরতে আবুল আব্বাস নেহাবন্দি রহমতুল্লাহ। এবার সংক্ষিপ্ত কিছু আলোচনা আরেকজন তাপুস আবু আমর জুজাজি রহমতুল্লাহ। হযরতে আবু আমর রহমতুল্লাহ একজন প্রথম সারি সাধক, সেই আধ্যাত্মিক জ্ঞান সাধনায় তিনি ছিলেন উচ্চ মর্যাদার অধিকারী, তিনি অলৌকিক ক্ষমতারও অধিকারী ছিলেন। দরবেশগণ তাহাকে বড় ভালোবাসতেন। তিনি হযরতে আবু উসমান শায়খ ইবনে সালাম মাগরিবী রহমতুল্লাহ শিষ্য ছিলেন। সেই মারবুর শহরে আগত শিষ্যদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহর সাথেও তার সাক্ষাৎ হয়। শেষ জীবনে মক্কা শরীফেই সেই মহাসাধকের মৃত্যু হয়। কথিত আছে, তিনি একদিন হযরত আবুল কাসেম সেই নশরবাদী রহমতুল্লাহর সাথে এক মারুফাতি গজলের আসরে উপস্থিত ছিলেন। একদিন সেই আবু আমর জুজাজি রহমতুল্লাহ, কথিত আছে তিনি একদিন আবুল হাশেম নশরবাদীর দরবারেতে যায় মারফাতি গজলের আসরে উপস্থিত ছিলেন। তিনি হযরত আবুল কাসেম নশরবাদীকে প্রশ্ন কইরা বসলেন, আপনি গজল শোনেন কেন? আবুল কাসেম নশরবাদী বললেন, বসে বসে পরনিন্দা করা উপবাস শোনার চেয়ে তো এটি উত্তম হবে। হযরত আবুল আমর জুজারি রহমতুল্লাহ আলাইহি বললে, আদরের এই যে আদবের শরীয়তের শর্তের বাইরে যদি এটি দেখা যায়, পূর্বের স্বভাবে কাইটা যাইব যদি পীরের দয়া হয়। কথিত আছে আবুল আমর জুজাজি রহমতুল্লাহ, তিনি একদিন আবুল কাসেম নশরবাদী রহমতুল্লাহ সাথে মারুফাতি গজলের আসরে উপস্থিত হলেন। তিনি হযরত আবুল কাসেম নশরবাদীকে প্রশ্ন করেন, আপনি গজল শোনেন কেন? আবুল কাসেম নশরবাদী রহমতুল্লাহ বললেন, বসে বসে পরনিন্দা করা ও শোনার চেয়ে তো এটি উত্তম। হযরত আবু আমর জুজাজি বললেন, আদবের শরীয়তের শর্তে বাইরে যদি একটি ক্রুটিও ঘটে তবে তা যে শত বছরের পরনিন্দার চেয়েও বেশি জঘন্য হবে। এই কথাগুলি অল্প সংক্ষিপ্ত একটি জীবনী বলে আবু আমর জুজাজি রহমতুল্লাহর জীবনী, তিনিও পরলোক গমন করলেন। আমি পরবর্তীতে আরেকজন আউলিয়ার জীবনী আপনাদের উপহার দেব। ধন্যবাদ দিয়াই আমি কি কইরা যাই, সবার মাঝে শেষ করিলাম এই জীবনী তাই, আরে সবাই মিলে করবেন দোয়া, দোয়াই আমি এবার চাই, আইতে যাবি পীরের দ্বারে যদি পীরের দয়া হয়, পূর্বে সিদ্ধে করলে দোয়া পূর্বের স্বভাব কাইটা যায়, পীর মুর্শিদ পীরের দয়া করলে পরে আরে পূর্বের স্বভাব পেটে যায়।